কিশোরগঞ্জের কোটিয়াদিতে পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্ব শিশু কৌশলকালীন স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ কোটিয়াদি কর্তৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সকালে আজমিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল বিশেষ অতিথি ছিলেন কোটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনুদ্দিন